সোনামুখীতে বীর জওয়ান শহীদ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো রবিবার। সোনামুখী পৌর এলাকার বিশিষ্ট সমাজসেবী নীলকান্ত থানদারের উদ্যোগে এবং সোনামুখী সবুজ সংঘ ক্লাবের সহযোগিতায় সোনামুখী 2 নম্বর ওয়ার্ডে বীর জওয়ান শহীদ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো। 7ই ফেব্রুয়ারি থেকে এই রানী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সোনামুখী ব্লকের 10টি অঞ্চল এবং সোনামুখী পুরসভার 15টি ওয়ার্ড ও প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে মোট 26টি দল অংশগ্রহণ করে খেলায়। লড়াই শেষে ফাইনাল পর্বে পৌঁছয় হামিরহাটি ক্রিকেট একাদশ বনাম সোনামুখী পুরসভার 12 নম্বর ওয়ার্ড। 2 দলের মধ্যে টান লড়াই শেষে জয়লাভ করে হামিরহাটি ক্রিকেট একাদশ। এদিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লাদাখ সীমান্তে চীনা সৈন্যের আক্রমণে শহীদ রাজেশ ওরাংয়ের পিতা ও মাতা। তাঁদেরকে ক্লাব উদ্যোক্তাদের এবং নীলকান্ত থানদারের উদ্যোগে সম্বর্ধনা জানানো হয়। 2019-14 পুলওয়ামায় শহীদ বীর জওয়ান ও লাদাখ সীমান্তে রাজেশ ওরাং সহ অন্যান্য শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলা দেখতে মাঠের চারিদিকে ক্রিকেটপ্রেমী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমাজসেবী নীলকান্ত থানদার সারা বছরই রক্তদান শিবির সহ সাধারণ মানুষদেরকে নানাভাবে সাহায্য করে থাকেন, যুক্ত থাকেন সমাজসেবামূলক কাজের সঙ্গে। সোনামুখী পৌর এলাকায় সেই কারণে তার জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। নীলকান্ত থানদার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, খেলাধুলার প্রতি বর্তমানে যুবকদের আগ্রহ অনেকটাই কমে গেছে, তাই তাঁদেরকে মাঠমুখী করতেই এ ধরনের উদ্যোগ। সোনামুখীর বুকে 10টি অঞ্চল, 1টি প্রাক্তন ক্রিকেটারদের টিম ও 15টি ওয়ার্ড নিয়ে বীর জওয়ান ট্রফি, তার আজকে মেগা ফাইনাল হয়ে গেল। কমিটির ছেলেরা প্রথম ফাইনাল খেলায়, ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ, সুন্দর পারফরমেন্স শোকেসের আজ তিনি। রাজেশ ওরাংয়ের আমাদের সোনামুখীতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশিষ্ট সমাজসেবী লাগলো, খুবই অনন্য অভিজ্ঞতা, কারণ এখানে খেলতেছে একটা জিনিস বোঝা গেল যে যে অ্যাম্বিয়েন্সে খেলা হচ্ছে। আমরা বহু জায়গাতে এরকম খেলতে গেছি আমাদের টিম নিয়ে, কিন্তু এরকম অ্যাম্বিয়েন্সের মধ্যে খেলা সত্যি, খেলাতে হাজির থাকবে কিন্তু তার মধ্যেও খেলার মধ্যে যে একটা অনন্য অনুভূতি বা একটা মজার অভিজ্ঞতা, আর সেটা আমাদের এখানে খুব ভালো লেগেছে। অবশ্যই জিতেছি, তার জন্য তো আনন্দ থাকবেই, তার পাশাপাশি দর্শকদের যে মধ্যে যে উত্তেজনা আমরা দেখেছি, তাদের যে সাপোর্ট দেখেছি, তার জন্য সবাইকে খুবই খুবই ধন্যবাদ। নীলকান্ত থানদারের উদ্যোগে এই খেলাটা হলো, নীলকান্তবাবুকে কী বলবেন? ওনাকে এরকম আমি চাইবো যে শুধু এই বছর নয়, প্রতি বছরই যেন এরকম চলতে থাকে। এরকম উদ্যোগ যদি প্রতি বছর নেওয়া হয় তাহলে আমাদের এখান থেকে, আমাদের অঞ্চল থেকে বা আমাদের তথাপি আমাদের ব্লক থেকে এরকম অনেক ভালো ভালো প্লেয়ার উঠবে এবং ভবিষ্যতে তারাও এর মাধ্যমে নিজের পেশাগত দিকেও যদি খেলার মধ্যে যেতে পারে তাহলে এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আমি আশা করবো এটা প্রতি বছরই কন্টিনিউ থাকবে। আমার নাম রূপক রায়। আপনাদের এই খেলা চালু করেছেন, কী বিশেষত্ব আছে খেলা?
বিশেষ তো আছে, মেন কথা হচ্ছে মানে মাঠগুলো পুরো ফাঁকা দেখছি। আমরা যে টাইমে মাঠে ঘাটে যে খেলাধুলাটা করতাম, আর সেই ধরনের ছেলেপুলে আর হচ্ছে না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাই আস্তে আস্তে এই খেলাধুলার মাধ্যমে যেন আমার মাঠের ছেলেরা আসে, মাঠ ভরে উঠুক, মাঠ নিয়ে ঝামেলা যেন হয়, খেলাধুলা নিয়ে আর ঝামেলা নেই, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। তাই সবুজ সঙ্গম ক্লাবের সদস্যরা আমরা মিটিং করে একটা খেলাধুলা প্রোগ্রাম নিয়েছিলাম, তার 7 তারিখ থেকে শুরু করে আজ 14 তারিখ, এই 8 দিন ধরে খেলা হচ্ছে। তার খেলারই একটা অংশ ছিল রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প, যে বাঁকুড়া জেলায় যে ব্লাড ঘাটতি হচ্ছে, তাই আমাদের ক্লাবের ছেলেরা একসঙ্গে বসে আলোচনা করে সেই ঘাটতি মেটানোর জন্য কিছুটা আমরা হেল্প করেছি। আর আমাদের এতে শহীদ পরিবার থেকে এসেছিলেন রাকেশ ওরাংয়ের মা আর বাবা আমাদের প্রধান অতিথি। কতগুলো দল অংশগ্রহণ করেছিল এতে? দল অংশগ্রহণ করেছিল 26টা, 10টা অঞ্চলে 10টা টিম এবং 15টা ওয়ার্ডে 15টা টিম, আর একটা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটা টিম। ARB গ্রাম থেকে একটা টিমকে তুলেছিলাম এবং শহর থেকে 15টা ওয়ার্ড থেকে একটা টিমকে তুলেছিলাম, সেটা ফাইনাল খেলা আজকে নিষ্পত্তি হলো। ফাইনালে কারা জয়লাভ করলো? আমাদের হামিরাটি পঞ্চায়েত আর 52 নম্বর ওয়ার্ড রানার্স হয়েছে সুনামগঞ্জ শহরে। আপনার উদ্যোগে এই যে খেলা অনুষ্ঠিত হলো, এলাকার মানুষ কতটা আপ্লুত খেলাকে কেন্দ্র করে? হ্যাঁ, সে তো আপ্লুত ছিল, প্রত্যেকটা দিন মাঠ ভরে উঠেছিল, উচ্ছ্বাস ছিল, লোকে লোকাময় ছিল। আর আমার যে এই সবুজ সঙ্গের ক্লাবের সদস্য 60 থেকে 70টা ছেলে এই যে 8টা দিন মাঠে ঘাটে খেটে কাকার করেছে, তাদের অকালীন পরিশ্রমের জন্যে আজ আমার এইটা সাকসেস হয়েছে। এবং আমার নাম নীলকান্ত থান্দার আর থান্দারপাড়ায় বাড়ি, আমি সবুজ সঙ্গ ক্লাবের একজন সাধারণ সম্পাদক। নীলকান্ত থান্দার। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।